দেখুন, শিশেশ্বর শিব মন্দির এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। এই মন্দিরটা আমার বাবা দেখভাল করতেন, দাদু দেখভাল করতেন, এখানকার হিন্দু কমিউনিটি মানুষও আমাদের সঙ্গে সঙ্গ দেন, তাদের সঙ্গে আমরা সঙ্গ দিই। তাই সেই সমস্ত পরিবার আমাদেরকে ওই মন্দিরের প্রেসিডেন্ট করে রেখে দিয়েছেন, হিন্দু কমিউনিটি পরিবার। এটা আমাদের কাছে বড় গর্বের ব্যাপার। এর জন্য আমি কোনো কিছু বলতে চাই না। এটা দেখবেন একটা এখানকার হিন্দু কমিউনিটির উদারতা। আজ তাদের উদারতা না থাকলে, আজকে হিন্দু কমিউনিটি শিক্ষায় শিক্ষিত না হলে কখনো একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিকে সেখানকার প্রেসিডেন্ট করতে পারে না। তাই আমি হিন্দু কমিউনিটির কাছে বরাবর আমি এবং আমার পরিবার আমরা চিরকৃতজ্ঞ থাকি, চিরঋণী থাকি, কারণ তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আত্মিক। হিন্দু কমিটির সঙ্গে আমার পরিবারের সম্পর্কটা একদম পারিবারিক। এখানে কোনো রাজনীতিকে মেশাবেন না, রাজনীতি বাদ দিয়ে আমরা চলাফেরা করি। একদিকে যেমন রাজনীতি করি, অপরদিকে রাজনীতির বাইরেও এলাকাকে ঠিক রাখার জন্য আমি এবং আমার পরিবার দায়বদ্ধ। তাই শিশেশ্বর মন্দিরের ডেভেলপমেন্ট আমার বাবা থাকতে করে গেছিলেন, সেটাকে আমি পরবর্তী অধ্যায়ে আরও ডেভেলপমেন্ট করি। গোটা মন্দিরটাকে সংস্করণ করা, তার একটা গার্ডওয়াল করা, এই ব্যাপারে আমাদেরকে হেল্প করেন আমাদের বিভিন্ন ব্যবসাদার মানুষ, এখানে হেল্প করেন। ঠিক আছে, এখানে আমরা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে দিয়েছি, সেখানে একটা বৈদ্যুতিক লাইট লাগানো হয়েছে, সাবমার্সিবল করে ট্যাপ ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে, এবং যেদিন চৈত্র মাসে 4 তারিখ বা 5 তারিখ যদি শিবরাত্রি হয়, সেদিন আমি আমার পরিবার ব্যক্তিগতভাবে সেই ভোগটাকে বানাই। সেখানে সমস্ত হিন্দু কমিউনিটি মহিলারা থাকেন, আমার মা দিদিরা থাকেন, তাদের সঙ্গে আমরা মুসলিম সমাজের সন্তান হয়েও মন্দিরের প্রেসিডেন্ট হিসাবে আমিও তাদের সঙ্গে সারা রাত থাকি, আমরা থাকি, গ্রামের সমস্ত মানুষ থাকেন। এটাই হিন্দু মুসলমানের যে বাতাবরণ, তার একচেয়ে ভালো উদাহরণ স্বাধীন ভারতবর্ষে কোথাও হয় না। তাই হিন্দু কমিউনিটির কাছে আমার পরিবারের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ, তাদের কাছে আমরা চিরঋণী, চিরকৃতজ্ঞ যে আমাদের মতো মুসলিম সম্প্রদায়ের মানুষকে তারা এলাকার প্রেসিডেন্ট হিসাবে মন্দিরের তুলে ধরেন। তাই আমি আমার পরিবার সদানন্তন এই শিশেশ্বর মন্দিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করি, অতীতেও করেছিলাম, বর্তমানে করি, ভবিষ্যতেও আমরা এই মন্দির নিয়ে চিন্তাভাবনা করব। একটা মন্দির, এর চারিদিকটাই মুসলমান দিয়ে ঘেরা, এখানে প্রচুর পরিমাণে যাত্রী প্রতিদিনই হয়, দুবার মেলা হয়। এখানকার যাত্রী বেশিরভাগই মহিলা হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনোরকমভাবে কোনো যাত্রীকে হ্যারাসমেন্ট হতে হয়নি। কারণ এখানকার যে সভাপতি, আমরা হিন্দু, সভাপতি হচ্ছে সিজার মিয়া মুসলিম, তার পূর্বপুরুষ আরাহাম মিয়া ছিলেন এখানকার সভাপতি, তার সুযোগ্য সন্তান ছিলেন আলাউদ্দিন সাহেব, তার সুযোগ্য সন্তান সিজার মিয়া আছেন এখানকার সভাপতি। ফলে আমাদের কোনো টেনশন করতে হয় না, এখানে সুন্দরভাবে মন্দির অক্ষত থাকে, সুন্দরভাবে এখানে মানুষ আসে যায়। আমাদের রাত্রিযাপন করলেও মেয়েরা যখন রাত্রিযাপনও করে এখানে, তখন এখানকার মুসলমান পরিবাররাই, এখানকার সকল মুসলমান পরিবার তাদেরকে দেখাশোনা করে, তাদেরকে দূর দূরান্ত গ্রামে রাত্রে পৌঁছে দেয়। হ্যাঁ, এরকম এখানে কাঁসর ঘণ্টা বাজে, পাশেই মসজিদ আছে, সেখানে আজান দেওয়া হয়। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ এই শিশুয়া শিব মন্দির। আপনার নাম? আমার নাম রামচন্দ্র চক্রবর্তী, এই মন্দিরের প্রধান পুরোহিত। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম, দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।